আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আজকে আবারও চাঁদপুরে চলে যাচ্ছি। হঠাৎ করে কিন্তু এক ঘন্টার ভিতরে খবর আসছে আমার শাশুড়ি অসুস্থ, সিরিয়াস অবস্থা, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো এ পর্যন্ত আরই আজ হঠাৎ করে শুনে আমি যে অবস্থা আছি ঠিক সেই একই অবস্থাতে আমি কিন্তু গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আল আরাফা গাড়ি থেকে আমি কাটাখালি নামবো, কাটাখালি থেকে আমি চলে যাব। তো যেতে যেতে কিন্তু আমার অনেক রাত হয়েছে, আর পথে আমরা ইফতারি করলাম। ইফতারি করার জন্য কিন্তু বের হইনি, আমি বের হয়েছি, আমার পাগুলা তো এমনিতে ভাঙা ব্যথা, তো আমি একটু পাওটাকে ম্যাসেজ করার জন্য একটু হালকাভাবে হাঁটাহাঁটি করতেছি। আর এখানে সবাই ইফতার করলো, আমি ইফতারের পরে বের হলাম গাড়ির ভিতরে, কিন্তু ইনশাল্লাহ নামাজ পড়তে পারছি। আল আরাফা গাড়িগুলো নামাজের জন্য কিন্তু সুযোগ সুবিধা দেয়, আর সার্ভিসও খুবই খুবই ভালো, এই জন্য আমার আল আরাফা গাড়ি দিয়ে আসা যাওয়া করতে আমার খুবই ভালো লাগে। সব দিক দিয়েও সার্ভিস ভালো, খুবই দ্রুত সারে, খুবই। তো শেয়ার করে কিন্তু আসতে আসতে আমার রাত 10:30 বাজছে বাসায়। তো পরের দিন সকালবেলায় এসে বের হলাম, এই যে বের হয়েছি, হয়ে একটু সবার সাথে মত বিনিময় করলাম, সবার সাথে সাক্ষাৎ করলাম, কথা বললাম, সবার সাথে আসছি, সবাই জানে আসছি, এত রাত্রে কে আসছে বললো। তো এটা হলো আমার এক কাকা শ্বশুরদের ঘর, যেটা একটু কালার, এরাই কিন্তু আমার শ্বশুরদের ঘরের সাথে এই যে বাগানটা করছে, এটা আসলে মানুষ কতটা অন্যের মন খারাপ হতে পারে, আমাদের জায়গার মধ্যে কিন্তু করা হয়েছে। আমাদের ঘরের দরজার সামনেই কিন্তু এই যে গাছপালাগুলো লাগিয়েছে, কতটা খারাপ দেখা যাচ্ছে। আসলে চাইলে আমরাও কিন্তু করতে পারি, বাট করার ইচ্ছা ও করতেছি, হয়তোবা এরা এটা উঠিয়ে নিবে আর নতুবা এটা ঠিক করবে। তো যে টিনের মধ্যে যেটা কালার, এটা এটা আমার শ্বশুরের ঘর, এটা উনি ওনার বড় ছেলেকে দিয়ে দিয়েছে, বাট আমাদেরকে দিয়েছে, আমরা আমাদের মতো করে টিনের ঘরটাকে সাজিয়ে নিব। তো এটা এই যে ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালটা কিন্তু আমার শ্বশুরের জায়গার মধ্যে, এই ওয়ালটা কিন্তু ওরা জোর করে তখনই করছে, কারণ আমরা কেউ বাড়িতে নাই, সেই জন্য কিন্তু ওরা ওনাদের নিজে ইচ্ছা মতন করছে। যখন আমরা এখন বাড়িতে আসছি বাট আসবো, ঘর দরজা সবই ঠিক করবো, টিনের ঘরটা কীভাবে গোছাতে হবে, সাজাতে হবে, সেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। তো এখনও যে অবস্থা আছে চলতে পারি, থাকতে পারি। টিনের ঘর কিন্তু আমার খুবই ভালো লাগে, বর্ষাকালে বৃষ্টির পানি পড়ে, গাছের পাতা পড়ে, এই যে দুই দিকের ঘর, সবাই কিন্তু ঘরের উপরে গাছ লাগিয়েছে, সম্পূর্ণ পাতাগুলো আমাদের ঘরের সালের উপরে পড়ে, এই জন্য আমাদের অনেক কষ্ট হয়, পরিষ্কার করতে হয়, টিনগুলো নষ্ট হয়। তো এখন আর ওনাদেরকে কিছু বলবো না, যেহেতু ঈদে আমরা এবারে এসে বাড়িতে এসে অনেক দিন থাকা পড়বো, রান্নাঘর ধরবো, রুমগুলো ঠিক করবো, ঘরের ভিতরে সুন্দর করে রুম বের করবো। তো এর জন্য আর কিছু এখন আর ওনাদেরকে বলা হয়নি, যখন বলবো তখনই ঠিক কাজও করব। তো এটা হলো আমাদের মানে বাইনদুয়ার বলে নাকি জানি না, রান্নাঘরের দিকে যাওয়ার এই যে রাস্তাটা, বা বাড়ির রাস্তা থেকে রান্নাঘরে আসার যে রাস্তাটা, এটা দিয়ে পুষ্কুনি ঘাটও যায়। আর এই যে যেখানে ধনিয়া পাতা গাছ আমার শ্বশুর লাগিয়েছে, এখানে কিন্তু আমার রান্নাঘর হবে, বাথরুম হবে, এটা ঈদে আসলে সব কিছু গুঁজ গাছ করবো, নারকেল গাছটাও কিন্তু থাকবে। আর এটা এখন বর্তমানে রান্নাঘর, আর এর পাশেরটা এটা হলো রান্নাঘর, এখানে আসলে আমি রান্না করি বা আমার শাশুড়ি করে। আর এই যে দেখছেন মোটকার মধ্যে আমার শাশুড়ি বৃষ্টি পানি রাখে ভাত রান্না করার জন্য, আমি খালি করেছি আপনাদেরকে দেখার জন্য। এখানে লার্কি ঘরের পিছনে কাঁঠাল গাছ আছে, এবার লার্কির ঘরটা সব কিন্তু ক্লেড়ে ছেড়ে দিব। আর এখানে রান্নাঘরে যাওয়া বাথরুমে যাওয়া খুবই অসুবিধা হয়। তো হলো আজকের আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আমার গ্রামের বাড়িটা কেমন, আর আমিও আপনাদের সাথে টিনের ঘরটাকে গুছিয়ে সাজিয়ে কিন্তু আমি আপনাদের সাথে পরবর্তী ঈদের পরে আমি আপনাদের সাথে আমার এই টিনের ঘরটা আমি সাজাবো, সেটা দেখাবো। এখন আমার শ্বশুরের যে অবস্থা বর্তমানে থাকে, এই যে ওনার ঘরে সব ধরনের ফার্নিচার আছে গোছানো, কিন্তু গোছানোর মতো আমাদের এখন কেউ নাই। তো আসলে আমি নেক্সট টাইম সাজিয়ে আপনাদের সাথে শেয়ার
সাজানোটা কেমন দেখাবো। আর আমি আসলে ঢাকার থেকে এখানে ঘুমাই, আর ডাইনিং টেবিল খাট সবে কিন্তু গাছে, কিন্তু সাজানো গোছানোর মতো লোক নেই। তো আমি সাজিয়ে গুছি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো কিন্তু আমার এই শ্বশুরের ঘর, শ্বশুর আমাদেরকে দিয়েছে, এবার আমরা আমাদের মতো সাজিয়ে নেব। তো ভিউয়ার্স ভালো থাকবেন।